এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কাঁদি মহকুমা শাসকের দপ্তরে শুরু হলো আরটিও অফিস কাঁদি শহর সহ কাঁদি মহকুমার যে পাঁচটি ব্লক এলাকা রয়েছে সেই সমস্ত ব্লকের যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে আরটিও অফিসের সুবিধা নিতে এতদিন যেতে হতো বহরমপুর সদর শহরে জেলার একমাত্র আর অফিস হওয়ায় সেখানে কিন্তু কাজের মন্থর গতি ছিল ফলে এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দাবি করে আসছিল কান্দি শহরে আর অফিস হলে কাজের সুবিধা হবে ড্রাইভিং লাইসেন্স থেকে মোটর ভেহিকেলসের একাধিকের ট্যাক্স জমা থেকে শুরু করে সমস্ত কাজই হবে এই কান্দি শহরের কান্দি মহকুমা শাসকের দপ্তরে কান্দি মহকুমার যে পাঁচটি ব্লক এলাকা রয়েছে সেই ব্লকের মানুষজনও এখান থেকে উপকৃত হবে এই আর অফিসের মাধ্যমে বরমপুরে আমাদের অনেক গ্রাম যেগুলো আছে অনেক দূরে সেখান থেকে অনেক দূরে যেতে হতো তারপর ওখানে গিয়ে গোটা মুর্শিদাবাদের এক একই জায়গায় হতে হতো সারাদিন রোদরে রোদ্রে দাঁড়িয়ে থেকে আমাদের ওখানে অনেক কষ্ট করে কাজটা করতে হতো কিন্তু এখানে অনেকটা কাছে হলো এবং এসে আমার অনেকটা সময়ও বাঁচবে প্লাস কাছে এসে আমরা আমরা নিজের কাজটা নিজেরা এসে ভালোভাবে করতে পারবো আরটিওর যে সমস্ত ছোটোখাটো কাজের জন্য মানুষকে সাধারণ মানুষকে বহরমপুর যেতে হতো সেদিক থেকে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়ে গেল হবে তাছাড়া সাধারণ মানুষ তাদের গাড়ি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম নতুন লাইসেন্স গাড়ির নাম্বার সমস্ত কিছু এই অফিস থেকে পেয়ে যাবে এবং এটা কাঁদি সাব ডিভিশনের মানুষের কাছে একটা বড় প্রাপ্তি বলে আমার মনে হচ্ছে আমাদের কাঁদির মানুষদের বিভিন্ন লাইসেন্স সংক্রান্ত বিষয় গাড়ি সংক্রান্ত বিষয়ে বরমপুরে আর অফিস যেতে হতো কাঁদির মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এখানকার বিধায়ককে বারবার বলা হয়েছিল এবং এখানকার বিধায়ক আমাদের মুখ্যমন্ত্রীর কে চিঠির মাধ্যমে বিধানসভায় তিনি তার বক্তব্য রেখেছেন তার ফলস্বরূপ হিসাবে আমরা আজকে কাঁদি শহরের বুকে এআরটিওর অফিস শুভ সূচনা করা হলো এত সুন্দর উপহার কাঁদির মানুষকে আজকে দিতে পারলাম আমার শহর কাঁদি থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অভিজিৎ ঘোষ কলকাতা টিভি